কৃষকদের চাহিদা মোতাবেক কোম্পানির মেশিন প্রদান করছেন না জুলাইবাড়ি কৃষি দপ্তর কৃষকদের অভিযোগ। জুলাইবাড়িতে কৃষকদের মধ্যে কৃষিজ সামগ্রী বিতরণ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের উদ্যোগে সাবসিডির মাধ্যমে প্রায় 10 লক্ষ টাকার কৃষিজ সামগ্রী পিলকা ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার কোনো প্রকারের অনুষ্ঠান ছাড়াই তড়িঘড়ি পিলাক ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড এই মেশিনগুলো কৃষকদের হাতে তুলে দেয়। কৃষিজ মেশিনগুলি নিয়ে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। কৃষকদের অভিযোগ, জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস গ্রেভস কোম্পানি থেকে কমিশন বাণিজ্যের মাধ্যমে সবগুলি গ্রেভস কোম্পানির মেশিন নিয়ে আসে। এলাকার কৃষকদের চাহিদা ছিল কেমকো কোম্পানির মেশিন। কৃষকরা জানান, কেমকো কোম্পানির মেশিন সহজে পরিচালনা করা যায় ও নষ্ট হয়ে গেলে এই মেশিনের বিভিন্ন সামগ্রী ও মেকানিক্স পাওয়া যায়। কিন্তু গ্রেভস কোম্পানির জুলাইবাড়িতে কোনো প্রকারের শোরুম নেই ও মেশিনের সামগ্রীও নেই। মেশিন বিকল হয়ে পড়লে কৃষকদের প্রায় 14 কিলোমিটার পথ অতিক্রান্ত করে শান্তির বাজারে আসতে হবে। তাও সব ধরনের সামগ্রী পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই। এতে করে কৃষকরা বিপাকে পড়ছেন। আজকের এই মেশিন বিতরণ সরকারি আধিকারিক উপস্থিত নেই, এমনকি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস ও কৃষি দপ্তরের কোনো কর্মীও উপস্থিত ছিলেন না। এই মেশিন বিতরণ সম্পর্কে জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যরাও কেউ জানেন না বলে জানা যায়। সকলের অগোচরে ও বিধানসভা বাজেট চলাকালীন সময় মন্ত্রীর অনুপস্থিতিতে এই ধরনের মেশিন বিতরণকে কেন্দ্র করে লোক মনে নানান প্রশ্ন জাগছে। বর্তমান সময়ে জুলাইবাড়ি বিধানসভার মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রয়েছেন। তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শতব্যস্ততার মধ্যেও মন্ত্রী জুলাইবাড়ির সবকটি অনুষ্ঠানে থাকার চেষ্টা করেন। আজকের দিনে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধি ছাড়াই এই ধরনের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে এলাকার লোক কৃষি দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন। এসএফ থেকে ফার্ম মেশিনারি ব্যাংক, আমরা কোন এসএ সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার জুলাইবাড়ি যা হচ্ছে। কত টাকার প্রজেক্ট এটা? এটা 10 লাখ টাকার প্রজেক্ট। কয়টা মেশিন আছে? হ্যাঁ, মেশিন টোটাল কয়টা আছে? মেশিন এখানে আমরা ট্রাক্টর আছে 3টা, ধান কাটার মেশিন আছে 2টা, আর 2টা আছে পাম্প মেশিন, জলের পাম্প। এগ্রিকালচার থেকে আপনাদেরকে সাবসিডির মাধ্যমে দেয়? 95% সাবসিডি আছে। এখন কৃষকদের মাঝে কিভাবে এটা দেওয়া হচ্ছে? এটা আসলে আমরা যে এফপিও যে এফপিসিএল কোম্পানিটা আছে ওইখানে যে শেয়ার হোল্ডাররা আছে, ওই আমরা তো ব্লকের মধ্যে বিভিন্ন এরিয়া ওয়াইজ আমরা শেয়ার হোল্ডারগুলো আছে, তো ওই এরিয়া ওয়াইজ আমরা ডিস্ট্রিবিউশন করছি ওইটা, যাতে করে মানে আমাদের যত শেয়ার হোল্ডার, স্পেশালি যত শেয়ার হোল্ডার আছে ওরা যাতে ওইটার থেকে বেনিফিট পায়। তো এটার মধ্যে প্রথমে এরিয়াতে যারা শেয়ার হোল্ডার আছে তারা অগ্রাধিকার দেওয়া হবে, প্লাস তার একটা বেনিফিট থাকবে। যে মনে করুন আমরা ট্রাক্টর যদি ঘন্টায় 400 টাকা হয়, তাদের জন্য 50 টাকা সাবসিডি থাকবে ওইখানে ঘন্টায়। তারপরে সেকেন্ড হচ্ছে এটার থেকে যে বিজনেস প্রফিটটা হবে ওইটাও শেয়ার হোল্ডার এলাকার যে শেয়ার হোল্ডার আছে ওদের এপিসি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।